সামগ্রী অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধিয়ে সাধারণ জনতাক কুঁয়া করেছে, যি সময়ত সাধারণ মানুষের জীবন আর জীবিকা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। দাম বৃদ্ধির ফলত খুয়া বুয়া করে থাকবলে সাধারণ মানুষের দুবেলা দুমিটি খাবর কারণে অসুবিধা হয়েছে। সেই সময়ত নির্বাচন চলি থাকার সময়তে সরকারে যি জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবর কারণে আর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবর কারণে আমি অসম জাতীয় পরিষদে দাবি উত্থাপন করেছো। সরকারের এই মানে অত্যাধিক হারত যে মূল্য বৃদ্ধি, এক্সপোনেনশিয়াল রেটত যে মূল্য বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদ করে অহা 29 তারিখে 29 মে তারিখে গুৱাহাটীত আমি প্রতিবাদী কার্যসূচী আমি গ্রহণ করেছো অসম জাতীয় পরিষদে। আর তারলগেলগে বিজেপি সরকারকে আমি কব খুঁজছো, তেওঁলোকে চলাই থকা যুব কলা ব্যাপারী দপ দপনি এইব বন্ধ করব লাগে, সিন্ডিকেট রাজ বন্ধ করব লাগে, তেওঁলোকৰ কমিশন রাজ বন্ধ করব লাগে, এইবোৰ বন্ধ করে সাধারণ জনতাক সকাহ দিব লাগে। সামগ্রী অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধিয়ে সাধারণ জনতাক কুঁয়া করেছে, যি সময়ত সাধারণ মানুষের জীবন আর জীবিকা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। দাম বৃদ্ধির ফলত খুয়া বুয়া করে থাকবলে সাধারণ মানুষের দুবেলা দুমিটি খাবর কারণে অসুবিধা হয়েছে। সেই সময়ত নির্বাচন চলি থাকার সময়তে সরকারে যি জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবর কারণে আর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবর কারণে আমি অসম জাতীয় পরিষদে দাবি উত্থাপন করেছো। সরকারের এই মানে অত্যাধিক হারত যে মূল্য বৃদ্ধি, এক্সপোনেনশিয়াল রেটত যে মূল্য বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদ করে অহা 29 তারিখে 29 মে তারিখে গুৱাহাটীত আমি প্রতিবাদী কার্যসূচী আমি গ্রহণ করেছো অসম জাতীয় পরিষদে। আর তারলগেলগে বিজেপি সরকারকে আমি কব খুঁজছো, তেওঁলোকে চলাই থকা যুব কলা ব্যাপারী দপ দপনি এইব বন্ধ করব লাগে, সিন্ডিকেট রাজ বন্ধ করব লাগে, তেওঁলোকৰ কমিশন রাজ বন্ধ করব লাগে, এইবোৰ বন্ধ করে সাধারণ জনতাক সকাহ দিব লাগে।